করোনা ভাইরাসে ঝুঁকিতে এখন বিশ্বের 50টি দেশ চীনে একদিনে 70 জনের মৃত্যু বাংলাদেশীদের দ্রুত ফিরিয়ে আনতে নানা বাধা জানালেন স্বাস্থ্যমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবে বাংলাদেশ ইতালি দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক দেখা করলেন পোপের সঙ্গেও অসহনীয় যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী সঠিক পরিকল্পনা আর সড়কে শৃঙ্খলার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা এবং প্রণোদনার সুফলে রেমিটেন্সে রেকর্ড গেল বছর দেশে এসেছে $1,800 কোটি বেশি শ্রমবাজার ফের উন্মুক্ত হওয়ায় প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর আহ্বান সময় সংবাদে সঙ্গে আছি আমি এখনই প্রতিরোধ করা না গেলে বিশ্বের 50টি দেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আক্রান্ত হয়ে চীনে একদিনে 70 জনের বেশি মানুষ মারা গেছে এনে মৃতের সংখ্যা দাঁড়ালো 563তে চিকিৎসাধীন 28,000-এর বেশি মানুষ ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়েছে চীন সহ অন্তত 28টি দেশে ভারত সহ দক্ষিণ এশিয়ার 3টি দেশে ভাইরাস শনাক্ত হওয়ায় এই অঞ্চলের বাকি দেশগুলো চরম ঝুঁকিতে রয়েছে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়েছে চীন সহ অন্তত 28টি দেশে দক্ষিণ এশিয়ার ভারত নেপাল শ্রীলঙ্কায় করোনায় আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় এ অঞ্চলের বাকি দেশগুলো রয়েছে চরম ঝুঁকিতে এখনই প্রতিরোধ করা না গেলে অচিরেই বিশ্বের 50টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংকট কাটিয়ে উঠতে আপাতত $675 মিলিয়ন সহায়তা চেয়েছে সংস্থাটি এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসার সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা এই রোগ থেকে নিস্তার পাবো না পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে দিন দিন রাজনৈতিক কারিগরি ও অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে উন্নত অনুন্নত সব দেশকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের চেয়ে মৃতের সংখ্যা বেশি হওয়ায় আতঙ্ক কাটছে না হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের স্বজনরাও রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায় এভাবে চলতে থাকলে বৈশ্বিক মহামারীর আশঙ্কা করছেন বিশ্লেষকরা করোনা ভাইরাসের কারণে চীনে কয়েক কোটি মানুষের জীবন এখন ঘরের মধ্যে আবদ্ধ হুবেই প্রদেশের অবস্থা সব থেকে খারাপ এ প্রদেশের উহানেই ভাইরাস আক্রান্ত হয়ে 400 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আক্রান্ত হচ্ছে নবজাতকও আতঙ্কে চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ জারি রেখেছে যুক্তরাষ্ট্র কানাডা সহ বেশ কয়েকটি দেশ এদিকে জাপানে ব্রিটিশ রণতরী ডায়মন্ড প্রিন্সেসের 3,500-এর বেশি যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে যাত্রীদের মধ্যে 20 জন করোনা আক্রান্ত তাদের হাসপাতালে নিয়ে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে সৈয়দ ইফতেখার সময় সংবাদ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের নাগরিকদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন অন অ্যারাইভাল ভিসা বন্ধ সহ বাংলাদেশ ভ্রমণে চীনের নাগরিকদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এদিকে আক্রান্তদের শনাক্তে চীন থেকে কিট আনা সহ উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন আমার পরামর্শ থাকবে ওখানেই কোয়ারেন্টাইন হয়ে থাকলে বেটার হবে তার নিজের জন্যও বেটার হবে এবং বাংলাদেশের জন্যও বেটার হবে কারণ সে আসলে পরে সে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে সে দেশে তার আত্মীয় স্বজন পরিজন এবং আশেপাশের লোকদেরকে সে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত করতে পারে কেউ যদি বাংলাদেশে আসতে চায় কোনো চাইনিজ নাগরিক তাদেরকে আমাদের দূতাবাস থেকে ভিসা নিতে হবে উদ্দেশ্য হলো তাতে কিছু হয়তো চায়না থেকে যারা আসছে সেই সংখ্যা কমে যাবে ইভেন বাঙালিরাও যারা চায়না যাবে তাদেরকেও নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে যে টেস্টটা লাগে করোনা ভাইরাসের জন্য সেই কিটসগুলো আনা হয়েছে এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো থার্মাল স্ক্যানারে কেবল অতিরিক্ত তাপমাত্রা নিয়ে কেউ আসলেই তার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় কিন্তু যদি কারো শরীরে সুপ্ত কোনো ভাইরাস থাকে তা শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নিতে এগিয়ে আসতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে করোনার বৈশিষ্ট্য অনুসারে মানবদেহে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত সুপ্ত থাকতে পারে এই সময়টাতে তার জ্বর সর্দি হাঁচি সহ অন্যান্য লক্ষণ নাও দেখা দিতে পারে করোনা শনাক্ত হওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সতর্কতা হিসেবে বসানো হয়েছে যে থার্মাল স্ক্যান তাতে খুব সহজেই বোঝা যায় যে যাত্রী যাচ্ছেন তার শরীরের তাপমাত্রা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন কি না
কিন্তু এর বাইরেও করোনা ভাইরাস কোনো ব্যক্তির দেহে 14 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। সেক্ষেত্রে আসলে করণীয় কি? অথচ বিভিন্ন রুট থেকে প্রতিদিনই যেসব যাত্রী দেশে ফিরছেন তাদের কেউই গত দুই সপ্তাহে চীন কিংবা আক্রান্ত কোনো দেশে গিয়েছিলেন কিনা সে হিসাব রাখার নেই কেউ। না, এরকম কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই। শুধু দেখলাম মানে এখানে ওরা বসে আছে কিছু লোক আর কি, এখানে এটাই আর কিছু সেক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তরকে আরো আধুনিক হলেই মিলবে সুফল। ফ্লাইটে থাকা অবস্থায় যাত্রীদেরকে একটা হেলথ ডিক্লারেশন ফর্ম দিচ্ছে, ওই ফর্মে তারা তাদের কিছু হিস্ট্রি লিখছে আর কি, যে তারা কোন কোন সিটি ভিজিট করেছে, প্লাস তারা বাংলাদেশে এসে কোথায় থাকবে, তাদের কন্টাক্ট নাম্বার কি হবে, এই বিষয়গুলি তারা সেখানে ডিক্লেয়ার করছে। 21 জানুয়ারি করোনা সতর্কতা হিসেবে শাহজালাল বিমানবন্দরে চালু হয় থার্মাল স্ক্যানার। চীন ফেরত যাত্রীদের জন্য বৃহস্পতিবার থেকে চালু হয়েছে বিশেষ কাউন্টার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সাবেক মেয়র সাইদ খোকন নগর ভবনে করোনা ভাইরাস বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। এর কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার না হওয়ায় প্রতিরোধের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কনক কান্তি বড়ুয়া। ভ্যাকসিনও এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে প্রিভেনশনের যে পদ্ধতিটা যদি আমরা ফলো করি এবং আমরা জনসচেতনতার মাধ্যমে আমাদের পার্সোনাল হাইজিনটা যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু এই রোগ ছড়ানো থেকে আমরা সাহায্য করতে পারবো। করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই অত্যন্ত আতঙ্কিত। ঢাকা কিংবা বাংলাদেশ সেইভাবে আক্রান্ত হয়নি, আক্রান্তের সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না। এই ভাইরাস ঢাকা শহর কিংবা বাংলাদেশে আসার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না, এবং যদি এটা এসে পড়ে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে। সময় সংবাদে আরও থাকছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নলকূপ বসানোর সময় তীব্র গতিতে গ্যাস উদ্গিরণ, এলাকা জুড়ে আতঙ্ক, পেট্রো বাংলার 72 ঘন্টার পর্যবেক্ষণ। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও ইতালি। দেশটিতে 4 দিনের সফরে গিয়ে প্রধানমন্ত্রী জিওসেপ কোতের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় বুধবার বিকেলে দুই শীর্ষ নেতার বৈঠকে রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এ সময় বাংলাদেশকে জ্বালানি ও সামরিক খাতে ইতালি সহযোগিতা করতে চায় বলেও জানানো হয়। ইতালির প্রধানমন্ত্রী জিওসেপ কোতের সরকারি বাসভবন পালাজ্জো সিগিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার বিকেলে দেশটির তরফ থেকে লাল গালিচায় সংবর্ধনা দেয়া হয় অতিথি সরকার প্রধান শেখ হাসিনাকে। দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সামরিক কায়দায় জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। দুই প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে প্যারেড পরিদর্শন করেন। পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই শীর্ষ নেতা। এ সময় হাসিনা জিওসেপ প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি জানান, রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় বিভিন্ন বিষয়ে কথা বলেছেন দুই প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন, আশ্বাস দিয়েছেন সামরিক ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করারও। এর আগে সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধানমন্ত্রী ইতালিতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। এ সময় রোমের ডেল অ্যান্ট্রাটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের 5 তলা এই ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আগামীতে অন্যান্য দূতাবাসগুলোতেও এমন ব্যবস্থা নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন দেশে যে আমাদের দূতাবাস আছে, আমাদের সর্বমোট 77টি দূতাবাস এবং কাউন্সিলের জেনারেল অফিস আছে, সে সবগুলোতে ধীরে ধীরে আমরা সব জায়গায় দূতাবাস কিনবো কিংবা বিল্ডিং বানাবো এবং অ্যাম্বাসেডর বাড়ি কিনবো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
সময় সংবাদ, রোম, ইতালি। এদিকে ইতালি সফরের তৃতীয় দিনে আজ স্থানীয় সময় সকাল 9টায় ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন পোপ। তার সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী হোটেলে ফিরে যান। স্থানীয় সময় দুপুরে ট্রেনযোগে মিলানের উদ্দেশ্যে রোম ত্যাগ করবেন তিনি। মিলানের রাত যাপন শেষে আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশ্যে ইতালি ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিদায়ী বছরে $1,833 কোটি পাঠিয়ে দেশের ইতিহাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেকর্ড গড়েছেন। রেমিটেন্সের ওপর 2% প্রণোদনা দেওয়ার কারণে অবৈধ পথে অর্থ পাঠানোর হার কমে গেছে। এ কারণে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2019-20 অর্থ বছরের প্রথম 7 মাস জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 1,104 কোটি 19 লাখ বা 11.04 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 21.43% বেশি। আর 2019 সালে $1,833 কোটি রেমিটেন্স দেশে এসেছে, যা আগের বছর তুলনায় $278 কোটি বেশি। গত বছরের 1 জুলাই থেকে রেমিটেন্সের বিপরীতে সরকার বিশেষ 2% প্রণোদনা দেয়া শুরু করে। এজন্য বাজেটে বরাদ্দ রাখা হয় $3,060 কোটি। প্রণোদনা দেওয়া শুরু হওয়ায় প্রবাসীরা দেশে বৈধ পথে পূর্বের চেয়ে বেশি টাকা পাঠানোর ফলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে রেকর্ড পরিমাণে। সবাই উৎসাহিত হচ্ছে সরকারি অনুদানের জন্য, সরকারি মারফত ব্যাংকের মারফতে টাকা পাঠানোর জন্য। এটা আমাদের দেশেরও রেমিটেন্সের জন্য উপকার হবে। প্রথমত যে অবৈধ পথে যেটা আসার ইয়ে ছিল, এটা অনেকটা বন্ধ হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশ সরকার বর্তমানে 2% যেটা ইনসেন্টিভ দিচ্ছেন, এটাও কিন্তু আমার মনে হয় রেমিটেন্স আসার আরেকটা কারণ হবে। এই ধারা ধরে রেখে রেমিটেন্সের গতি বাড়ানোর জন্য প্রবাসীদের মাঝে আরও উৎসাহ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাঠানোর পদ্ধতি আরও সহজতর করার পরামর্শ এই ব্যাংক কর্মকর্তার। মানি ট্রান্সফারটা ইজি করতে পারে, তখন বৈধ পথে সবাই পাঠাতে পারে। আমার এক অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে টাকা এসছে, আসার পর আমি ওই ব্যাংকে সেন্ডারের কপিগুলো সেন্ড করলাম, কিন্তু এখন পর্যন্ত আমি ওনার ইনসেন্টিভটা পাইনি। তো হতে পারে এটা আমাদের দেশের নিজস্ব পলিসি, বাট এটা স্মুথ করলে আমার মনে হয় রেমিটেন্স আরও অনেক বেড়ে যাবে। ইতোমধ্যে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে গত অর্থ বছরে 6 মাসে প্রায় 1,427 কোটি 51 লাখ 19 হাজার টাকা প্রণোদনা হিসেবে অতিরিক্ত পেয়েছেন প্রবাসীরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 8 ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে বিএনপি। সকালে দলের একটি প্রতিনিধি দল ডিএমপি হেডকোয়ার্টারে গিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। আগামী 8 তারিখ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের 2 বছর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির সভা সমাবেশ করার অধিকার রয়েছে, তবে সভা করার অনুমতি আওয়ামী লীগ নয়, দেবে পুলিশ। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান ওবায়দুল কাদের। সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে, সরকারি দল যেমন করবে বিরোধী দলও করবে। বিরোধী দল সভা সমাবেশ করতে পারবে না, এটা তো গণতন্ত্রের লক্ষণ নয়। যেখানে অনুমতিটা চাইতে হয় অনুমতিটা সেখান থেকেই আসবে। আমরা সাফল্য নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি ভুল ত্রুটি দুর্বলতা নিয়েও আমাদের আলোচনা হবে, এবং সেখানেই আমরা বিস্তারিত আলোচনা করে সিটি নির্বাচন উত্তর পরিস্থিতিতে আমরা দলীয় কর্মকাণ্ড কীভাবে পরিচালিত করব। গডফাদারদের অবৈধ সম্পদের খোঁজে জেলায় জেলায় গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এছাড়া দেশ ছাড়িয়ে যারা বিদেশে অর্থ পাচার করেছেন তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা ছাড়াও সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া আদালতেও সাহায্য চাওয়া হবে বলে জানান তিনি। 22টি সজেকায় 22 জন ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করছি। কারা জেলায় জেলায় গডফাদার, কারা জেলায় জেলায় সন্ত্রাসী করে অর্থ উপার্জন করছে, দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সিঙ্গাপুর বা আশেপাশের দেশে আমরা কিছু তথ্য পাচ্ছি, সে তথ্য উপাত্তর ভিত্তিতে হয়তো কোনো টিম আমরা পাঠাবো। আমাদের কোর্টে এখান থেকে আদেশ দিয়ে আমাদের টিম যাবে ওই দেশের কোর্টে ওই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। সরকারি তথ্য প্রযুক্তি প্রকল্পে মেধাবী তরুণ ও স্থানীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে বসুন্ধরা কনভেনশন সিটিতে বেসিস সফট এক্সপোর উদ্বোধন করে এ কথা বলেন রাষ্ট্রপতি। অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে বলেও জানান তিনি। হ্যাকিং ও ক্রেডিট কার্ড জালিয়াতি সহ বিভিন্ন সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে, তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের দেশের মেধাবী তরুণদের কর্মসংস্থান সহ সরকারি ছোট বড় প্রকল্প বাস্তবায়নে যাতে স্থানীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পায় সে ব্যাপারেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। অসহনীয় যানজটে অতিষ্ঠ নগরবাসী, রাজধানীর প্রধান সড়ক ছাড়িয়ে এখন অলিতে গলিতে গাড়ির চাপ। সুষ্ঠু পরিকল্পনা করা সহ উন্নয়ন কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের ওপর আস্থা বাড়ানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা আনা গেলেই কেবল যানজটের সমাধান সম্ভব। তবে ট্রাফিক বিভাগ বলছে, উন্নয়ন কাজ চলায় যানজট অতি দ্রুত নিরসন সম্ভব না হলেও বিকল্প পথে যান চলাচলের মাধ্যমে জট কিছুটা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা চলছে। দীর্ঘ অপেক্ষা, স্বল্প দূরত্বের গন্তব্য যেন বহুদূর। রাজধানীতে এই চিত্র এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও ধৈর্যহারা হয়ে উঠছেন শহরবাসী। প্রতিদিনকার এই দৃশ্য দেখে শহরবাসী অনেকটাই এখন ক্ষুব্ধ। কর্মক্ষমতা লোপ পাওয়া সহ নানা অসঙ্গতি তাদের দৈনন্দিন জীবনে। একপাশের সিগন্যাল যখন 5 মিনিট ছাড়া হয়, ওই সিগন্যালটা যেন 5 মিনিট করে ছাড়া হয়, এটার কারণে অনেক সময় একপাশের জ্যামটা অনেক বেশি বেড়ে যায়। পরিবহন ব্যবস্থা যে বাসগুলো, ওগুলো হচ্ছে ফিটনেস ছাড়া। তো অফিসে তো আমার প্রতিদিনই লেট হয়ে যায়। মেট্রো রেল সহ সব উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। মেট্রো রেলের যে কাজগুলো, এটা অতি দ্রুত করে আমাদেরকে স্বয়ংসেবক পর্যায়ে রাখা উচিত। গণপরিবহন খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত সহ শৃঙ্খলা ফেরাতে হবে সড়কে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। একটা শহরকে সাজানোর জন্য আমি কি গণপরিবহনের দিকে নজর বেশি দিব নাকি প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে নজর বেশি দিব, এটার উপর নির্ভর করবে আমার পলিসি কি। প্রাইভেট কারে মানুষ যেন সহজে কিনতে না পারে এবং বেশি যেন না হয়, তাহলে সেটাকে বন্ধ করতে হবে। তবে যানজট নিরসনে নিজেদের নানা উদ্যোগের কথা জানালেও সহসাই বাহনের জট খুলছে না বলে ইঙ্গিত ট্রাফিক বিভাগের। মেট্রো নির্মাণকালীন স্পেসটা আবার ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু আবার অনেকটা স্বাভাবিক প্রক্রিয়া চলে আসবে। প্রাইভেট গাড়িতে যারা চলাচল করে তাদেরকে বাস ব্যবহারে উৎসাহিত করা, অল্প জায়গায় বেশি যাত্রী ডেলিভারি দেওয়ার যে কৌশল, এটা অবলম্বন করতে পারলে আমার মনে হয় যানজট অনেকটা সহনীয় হবে। যানজটে প্রতিদিন 50 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে আসছে। শুধু তাই নয়, এ কর্মঘণ্টার আনুমানিক মূল্য ধরা হয়েছে বছরে প্রায় 37,000 কোটি টাকা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার বিশেষ অভিযানের তৃতীয় দিনেও কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে টঙ্গীর তুরাগ তীরের টঙ্গী বাজার এলাকার নদী তীর দখল করে গড়ে তোলা 5 তলার একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া শুরু করে সংস্থাটি। এর আগেও বাড়িটির কিছু অংশ ভেঙেছিল বিআইডব্লিউটিএ। পুরো বাড়িটি মালিকপক্ষের ভেঙে ফেলার কথা ছিল। গত 4 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করে সংস্থাটি। ব্রাহ্মণবাড়িয়ার একটি স্কুলে নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে তীব্র গতিতে গ্যাস, পানি ও বালি বের হয়ে আসছে। আতঙ্কে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার বিদ্যানগর এলাকার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে একটি নলকূপ বসানোর কাজ শুরু হয়।
এক পর্যায়ে গতকাল নলকূপের পাইপ 540 মিটার গভীরে প্রবেশ করলে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। এ সময় প্রশাসনের নির্দেশে স্কুলটি ছুটি ঘোষণা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত পরীক্ষা নিরীক্ষা করছেন পেট্রো বাংলার এবং সালদা গ্যাস ক্ষেত্রের জিওলজিক্যাল বিভাগের কর্মকর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। শরীরে করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় থাকলে শনাক্তের সুযোগ নেই জানালেন বিশেষজ্ঞরা। চীন থেকে বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে নানা বাধা দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবে বাংলাদেশ ইতালি, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক, দেখা করলেন পোপের সঙ্গেও। অসহনীয় যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী, সঠিক পরিকল্পনা আর সড়কে শৃঙ্খলার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। এবং প্রণোদনার সুফলে রেমিটেন্সে রেকর্ড, গেল বছর দেশে এসেছে $1,800 কোটি বেশি। শ্রমবাজার ফের উন্মুক্ত হওয়ায় প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর আহ্বান।